হ্যালো গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বেলা 10টা। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এরপর নিচে যাবো, কে রান্নাবান্না করবো। তো আজকে সারাদিনে কী কী করি কী না করি দেখো। আজ অবশ্য সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা খুব খারাপ, মানে বৃষ্টি লেগেই আছে, হয়তো বেড়াতেও বৃষ্টিটা কন্টিনিউ করবে। আর আজ তো মঙ্গলবার, আজ আমরা ভেবেছিলাম বাইরে ঘুরতে যাব, একটা মন্দিরে যাবো, আরও অনেক কিছু করবো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এরকম বৃষ্টি লেগে থাকলে তো কিছুই হবে না, আর দেখা যাক কী হয়। যদি বিকালে যদি বৃষ্টি কমে যায় তাহলে আমরা বাইরে ঘুরতে যাবো, তোমার সাথে শেয়ার করবো। আমরা যাবো একটা শিব মন্দির, তোমরা দেখবে আমাদের এখানকার একটা শিব মন্দির আছে, যেটা সব তোমরা হয়তো অনেকেই জানো, খুব সুন্দর। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এরকম বৃষ্টি পড়লে তো কোনো মতেই হবে না, দেখা যাক কতদূর কী হয়। আর তোমাদের সাথে তো এমনিতে তো দেখতেই পাবে, সব কিছু তো শেয়ার করছি আর করবো। আর যদি না যাওয়াও হয়, বাড়িতে থাকি, তাহলে বাড়িতে কী রান্না করছি, বাড়িতে কী করছি, বাড়িতে আমরা কীভাবে টাইম পার করছি, সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করবো। আজ আমি ছাদে যেতে পারিনি, কারণ কাপড় জামাটা আমি মিলে এসেছি আর দেখছি ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর ছাদে ব্লক করা হলো না, নয়তো ছাদে ব্লক করতে আমার খুব ভালো। আজ বেলা 1টা, তো এখনও বৃষ্টি পড়ছে বাইরে, মেঘও ডাকছে, হয়তো আজ বিকালে আমাদের যাওয়া কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না মন্দিরে। কিন্তু ভেবেছিলাম যাবো, তোমাদেরকে দেখাবো মন্দিরটা, আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজ হয়তো যাওয়া হবে না, যদি হয় তো দেখতেই পাবে। আর সারাদিন আজ বৃষ্টি, মেঘ তো খুব অবস্থা খারাপ, মেঘ একদম সকাল থেকে, হয়তো ভোরের থেকে বা সারা রাতই বৃষ্টি চলছে, আর সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিলো, এখনও হচ্ছে। তোমাদের বাইরের অবস্থাটা একবার দেখি, এই যো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব বৃষ্টি হচ্ছে আজ, হয়তো সত্যি বাইরে যাওয়া হবে না ঘুরতে, কি আর করা যাবে। আর এই কাক, বৃষ্টি পড়ছে, ওকে তখনও আসতে হবে, ও তখনও আছে, মানে ছাদে কাক থাকবেই, সেই জন্য তোমরা আমার ব্লগিংয়ে একটু কাকের আওয়াজ পাবে, দেখবে হয়তো আমি কথা বলছি কাকের আওয়াজ আসছে, কারণ ছাদে প্রচুর কাক থাকে, বৃষ্টি বলো বা রোদ বলো কিচ্ছু মানে না এরা। এখন বাজে বিকেল 6টা, তো আমরা এখন যাচ্ছি মন্দিরে, সেই শিব মন্দিরটাই, যে মন্দিরটাই আমরা যাব বলেছিলাম তোমাদেরকে। তো বলেছিলাম না বৃষ্টি হলে যাওয়া হবে না, কিন্তু আকাশ দেখো একদম পরিষ্কার ঝরঝরে হয়ে গেছে মোটামুটি, আর সেরকম বৃষ্টি হয়নি, তা আমাদের ওই মন্দিরটাই যাওয়া হচ্ছে। যাই হোক, মহাদেব কথা শুনেছে, তোমাদেরকে মন্দিরটা দেখাবো, আমার তো মন্দিরটা খুব প্রিয়, আমি প্রায়ই যাই, প্রায় মঙ্গলবার আমি সুযোগ পেলেই বাবার দর্শনে চলে যাই, আমার তো খুবই ভালো লাগে। আজ তোমাদের সাথে সেই মন্দিরটা শেয়ার করব, কেমন লাগে তাহলে দেখতে থাকো, মন্দিরে যাওয়া সব কিছুই। এখন এবার রাজা গাড়ি বের করছে, চলে এসেছি রাডেশ্বর শিব মন্দির। এটা আমাদের বাড়ির খুবই কাছে, খুবই ঠিক না, একটু দূর, 5-10 মিনিটের বাইকে এলে। আর এটা হচ্ছে যে নন্দী, জানো তো শিব মন্দিরের বাইরেই আগে দুদিকে থাকে এরকম। তো আমি শুনেছি এদের কানে কানে নিজের মনস্কামনা বললে সেটা নাকি পূর্ণ হয়, ব্যাস বলে দিলাম, এরা নাকি মহাদেবের কাছে খবরটা পাঠিয়ে দেয়। ওই দিকেও আছে, প্রণাম করে নিলাম এদিকে, কারণ অনেক বাঁশ দেওয়া রয়েছে। তো ভালো করে দেখে নাও তোমরা মন্দিরটা, এখানে অনেক বাঁশ রয়েছে, কারণ তোমরা তো জানোই এখন শ্রাবণ মাস চলছে, তো তাই যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় লাইন করে দাঁড়ায় এখানে সবাই। এটা শিব মন্দিরের পাশেই, এখানেও অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, গণেশ ঠাকুর, অনেক কিছু মূর্তি আছে, এগুলো প্রণাম করছি আমি এখন। পুরো মন্দিরটা তোমাদের দেখাবো, এবার দেখো ঘুরে। মন্দিরে চারপাশটা ঘুরলাম, এবার আমরা দুজনে এটাই বলছি যে অ্যাটলাস আমাদের মন্দিরে আসা হলো, খুব খুশি দুজনাই।
অবশ্য আমাদের ভালোই লাগে, মঙ্গলবার দিন যদি বৃষ্টি না হয় খুব ভালো লাগে, সপ্তাহের একটা দিন বাইরে বেরোই তো ঘুরতে সেই জন্য। আর বাবার মন্দিরে এসেছি, ভালো তো লাগবেই। মন্দিরের চারপাশে এই যে গাছগুলো রয়েছে, গাছের দেখতেই পাচ্ছ তোমরা, সুতো বাঁধা রয়েছে বা চিকচিকিতে ঢিল টাইপের কিছু হয়তো বাঁধা আছে। আমার মনে হয় যেন এগুলো মানুষ বেঁধে গেছে, তাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়, সেই জন্য মনস্কামনা পূর্ণ হয়ে গেলে তারা হয়তো এগুলো এসে আবার খুলে দিয়ে যায়। অনেক গাছেই বাঁধা রয়েছে, এগুলো মন্দিরের পাশে পাশে যে গাছগুলো রয়েছে ছোট বড় সেখানে বাঁধা রয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ লাল সালুতে বাঁধা রয়েছে। আর তাছাড়া এই মন্দিরের চারপাশটা মানে একদম রাউন্ড করে গোল করে প্রচুর গাছপালা ছোট থেকে বড় থেকে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। এটা হচ্ছে বাবার মূর্তি, শিবলিঙ্গটা তোমরা দেখেই নাও কত সুন্দর। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করে নাও, দেখতেই পাচ্ছ বাবা কত সুন্দর ফুল দিয়ে সেজে রয়েছে। ব্যাস বাবার দর্শন হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা রাস্তায় বাড়ি যাচ্ছি, এরপর সোজা বাড়ি চলে যাব। তোমাদেরকেও মন্দিরটা দেখানো হলো, আমি ভাবছিলাম তোমাদেরকে আর দেখাবোই। এটা হচ্ছে আলু কাবলি, খুব সিম্পল প্রসেসে বাড়িতে তৈরি করা হয়েছে, মা তৈরি করেছে। অবশ্য আমরা ফুচকা নিয়ে এসেছি, বাড়িতে এসে দেখছি মা আলু কাবলি তৈরি করে রেখেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, একটু টেস্ট করে দেখলাম। বাড়ি থেকে ফুচকা নিয়ে এসেছি, এবার ফুচকাগুলো রেডি করছি, এরপর খাবো সবাই মিলে। আর তাছাড়া মা আলু কাটাটাও করেছে, তোমাদেরকে তো দেখালাম, সেটাও খাওয়া হবে। এখন বাজে রাত্রি 8টা, আমরা এই বাইরে থেকে ঘুরে এলাম আর ফুচকা নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। ফুচকা টুচকা খেয়ে এবার উপরে রুমে চলে এলাম, এবার ভিডিওটাকে এডিটিং করব, তারপর আপলোড করব। আজকের মতো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, সকলকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো সকলে। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো সবাই।